হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। একদম সহজ পদ্ধতিতে লোভনীয় স্বাদে এইভাবে যদি কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয় তাহলে দুপুরবেলা সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখি নেওয়া দুইশো গ্রাম ট্যাংরা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছ ভেজে নিতে সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হয়ে যায় ট্যাংরা মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফুরন মাছকান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন ফুরনগুলিকে দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দুইটা পিঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম সাইজে দুইটা কাঁচা টমেটো টমেটোগুলিকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে টমেটোগুলি যদি টক থাকে তাহলে কিন্তু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু বেশি টক হয়ে যাবে এখন পেঁয়াজের সঙ্গে টমেটোগুলিকে আবারও ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো কমাচ্ছে পেঁয়াজের সঙ্গে টমেটোগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এই সময়ের মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না টমেটোর মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু গুঁড়া মশলাগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে এই রান্নার মধ্যে একটু ঝাল হলেই ভালো লাগে তো গুঁড়া মশলা দিয়ে এইগুলিকে আবারও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা টমেটো মাছ যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহারগুলি বেশি ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ট্যাংরা মাছ পরিমাণ মতো লবণ ঝুলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে দিলাম দেখুন খুব সুন্দর হয়েছে তো আমার রান্না সম্পূর্ণ রেডি হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর দেখবেন কালারটা খুব সুন্দর হবে তো এইভাবে কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন